পদ্মা সেতুর কারণে বদলে যাচ্ছে বরিশাল অঞ্চলের নৌযান সার্ভিস। বরিশালের লঞ্চ কোম্পানিগুলোর মধ্যে চলছে প্রতিযোগিতা। যাত্রী ধরে রাখার এই প্রতিযোগিতায় পাল্লা দিয়ে তৈরি হচ্ছে আধুনিক লঞ্চ স্টিমার। এই লঞ্চগুলো নির্মিত হচ্ছে বরিশালের ডকইয়ার্ডেই। তবে এত কিছুর মধ্যেও সেবার মানে আধুনিকতা আনার অঙ্গীকার থাকা উচিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বরিশাল থেকে সালেটিটুর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নারায়ণ সাহা। কীর্তনখোলা নদীর তীরে দেশীয় প্রযুক্তিতে চলছে সুন্দরবন পুনর্লঞ্চের নির্মাণ কাজ। 300 ফুট লম্বা এবং 52 ফুট চওড়া লঞ্চটিতে বিভিন্ন ধরনের কেবিন ছাড়াও যাত্রী সেবায় অনেক কিছুই সংযোজন করা হবে। আগামী বছর ঈদে লঞ্চটি যাত্রীবহরে যুক্ত হবে। সুরভি 7 লঞ্চ নতুন ডেকোরেশনে লিপ লাগানো হয়েছে। কেবিন থেকে শুরু করে সব কিছুতেই আনা হচ্ছে আধুনিকতা। চলন্ত সিঁড়ি, এটিএম বুথ, হেলিপ্যাড, সুইমিং পুল সহ অত্যাধুনিক সুযোগ সুবিধা যুক্ত করার চিন্তাভাবনা রয়েছে লঞ্চগুলোতে। পদ্মা সেতু যতই হোক না কেন, লঞ্চের আমাদের যাতায়াত কমবে না। সড়কপথে অনেক দুর্ঘটনা ঘটে, যার কারণে লঞ্চ মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে। নির্মীয়মান লঞ্চগুলোতে প্রয়োজনীয় সব ধরনের সুযোগ সুবিধা রাখা হচ্ছে বলে জানান লঞ্চ মালিকরা। ঢাকার ঘাটে যাওয়ার পরে মানুষজন একটু সচ্ছলে একটু গোসল টোসল করে যেতে পারে, এরকম আমরা ল্যাট্রিন বাথরুমের ব্যবস্থা করতেছি। শুধু আধুনিকতার প্রতিযোগিতা না করে সেবার মান বাড়ানোর পরামর্শ দেয় যাত্রী স্বার্থ সংরক্ষণ পরিষদ। সেবা দেয় না, বরং তাদের উপরে অনেক ধরনের বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয় যাত্রীরা। এটা যাতে লঞ্চ ব্যবসায়ীরা না করে সেই আবেদনই আমাদের থাকবে। সারা বছর ড্রেজিংয়ের মাধ্যমে নৌপথ সচল রাখার প্রতি জোর দেন লঞ্চ মালিক সমিতির এই নেতা। পদ্মা সেতু হলেও যে ভাড়া হবে তার চেয়ে কিন্তু লঞ্চে আনুষঙ্গিক ভাড়া অনেক কম। ড্রেজিং করে সচল রাখলে ইনশাল্লাহ আমরা এই ব্যবসা এর থেকে আরও প্রসারিত করব। বরিশালের 4টি ডকইয়ার্ডে নির্মিত সুন্দরবন কোম্পানির 8টি, সুরভির 4টি, কীর্তনখোলা ও অ্যাডভেঞ্চার কোম্পানির 2টি করে অত্যাধুনিক বিলাসবহুল লঞ্চ যাত্রীবহরে রয়েছে। এগুলোতে রয়েছে লিফট, আইসিইউ, ডাইনিং, শিশুদের খেলার জোন, রেস্টুরেন্ট, বেস্ট ফিডিং রুম এবং ইন্টারনেট সহ বিভিন্ন সুযোগ সুবিধা। আনা হয়েছে ডিজিটাল যন্ত্র। পদ্মা সেতু খুলে দিলে সড়কপথে বরিশাল থেকে ঢাকায় যেতে সময় লাগবে 3.5 থেকে 4 ঘন্টা। সেখানে বিলাসবহুল লঞ্চগুলোতে সময় লাগছে 8 ঘন্টা। 4 ঘন্টাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে নানাবিধ সুযোগ সুবিধা সংযুক্ত করে বরিশাল ঢাকা নৌরুটের জন্য নির্মিত হচ্ছে যাত্রীবাহী লঞ্চ। সালেটিটু SATV বরিশাল। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন SATV-র ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। SATV সাথে আছি সবসময়।